নির্দলীয় সরকারের দাবিতে 18 দলের ডাকা 131 ঘন্টা অবরোধের কর্মসূচি শেষ হতে না হতে আবার 72 ঘন্টা অবরোধের ডাক দিলেন 18 দলীয় জোট। শনিবার অবরোধের প্রথম দিন প্রেস ক্লাব, পল্টন ও মতিঝিল এলাকা ছিল পিকেটার শূন্য। কঠোর নিরাপত্তার দায়িত্বে রাস্তার প্রতিটি মোড়ে নিয়োজিত ছিল র‍্যাব ও পুলিশ। 18 দলের ডাকা 72 ঘন্টা অবরোধের প্রথম দিন রিক্সা অটোরিক্সার পাশাপাশি গণপরিবহন চলাচল ছিল প্রতিদিনের তুলনায় অনেকটাই কম। তবে ট্রেন চলাচলে কিছুটা সময়ের বিপর্যয় হলেও ঢাকা থেকে ছেড়ে গেছে জামালপুরগামী যমুনা আন্তনগর ট্রেনটি। যে নাশকতার বিষয়ে উদ্বোধন কর্মকর্তাদের মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, ডিজি মহোদয় যে সিদ্ধান্ত সেটা অব্যাহত আছে। সেখানে আনসার পুলিশ এবং আমাদের এবং অন্যান্য বিজিবির সহায়তা নিয়ে আমরা ট্রেকিং যে পেট্রোলিং সেটা অব্যাহত আছে। মতিঝিল এলাকায় খোলা ছিল ব্যাংক বিমা। সাধারণ জনগণ নিজ নিজ প্রয়োজনে অবরোধকে উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে আসেন। অবরোধের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে খেটে খাওয়া দিনমজুর। তারা বলেন, দুদলকে দেশের স্বার্থে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে। হরতাল আমরা চাই না, হরতালের কারণে আমরা লেবার শ্রমিক অনেক কাজকর্ম বন্ধ, আমাকে অনেক কষ্ট করতে হয়, দিন আনি দিন খাই। ঠিক আছে, আমরা টাকা না হলে আমাদের বাজার চলে না, টাকা আসে বাজার হয়। নির্দলীয় সরকারের দাবিতে 18 দলের ডাকা 72 ঘন্টা অবরোধের প্রথম দিন ঘটেনি অপ্রীতিকর কোনো ঘটনা। তবে সাধারণ জনগণ এ অবরোধ চান না। জনগণের প্রত্যাশা, আগামীতে অবরোধ দেবার আগে দুদল দেশের জনগণের কথা চিন্তা করে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবেন। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।